হ্যালো ফ্রেন্ডস এগিয়ে টু পয়েন্ট যেহেতু সকলকে স্বাগত আর পিএসসি ক্লার্কশিপকে টার্গেট করে প্রতিদিনের মতো আজও আমরা ম্যাথের প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি যেটা আমাদের তৃতীয় নম্বর সেট আর এটা কিন্তু প্রতিদিন দুপুর দুটোই থাকে তো আজ আনতে পারিনি তার জন্য এক্সট্রিমলি সরি যে রাতে নিয়ে আসছে আর এখানে প্রত্যেকটি কোশ্চেন কিন্তু ফর্মুলা সহ বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা হয় তাছাড়া কিভাবে সময় বাঁচিয়ে শর্ট ট্রিক্সের মাধ্যমে করা যায় সেটা কিন্তু আমাদের আলোচনার মধ্যেই থাকে আর প্রত্যেকটির পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে এটার পিডিএফও ওখানেই দিয়ে দেবো যারা এখনও পর্যন্ত যুক্ত নিযুক্ত হয়ে যান লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তাছাড়া এখানে যে সমস্ত কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করি প্রত্যেকটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ এই সমস্ত টাইপের কোশ্চেনই কিন্তু আপনারা এক্সাম হলে দেখতে পাবেন তো চলুন শুরু করবো আর কোন টাইম ওয়েস্ট করবো না শুরু করার পূর্বে বলবো যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন দেখে নেবো ফার্স্ট কোশ্চেন কী বলছে কি বলছে একটি বহুভুজের কর্ণের সংখ্যা ৩৫ হলে নিম্ন বহুভুজের সমস্ত অন্তস্থ কোণের সমষ্টি নির্ণয় করুন তো ফার্স্ট আমরা ফর্মুলাটা দেখে নেব তাহলে সহজেই আমরা ক্যালকুলেশনগুলো করতে পারবো তো এই সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কন্যের সংখ্যার ফর্মুলা কি এন টু এন মাইনাস থ্রি বাই টু যেটার মান আমাদের বলা আছে পঁয়ত্রিশ এবং এইন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের সমস্ত অন্তস্থকোণের কোণের সমষ্টির ফর্মুলা কি একশো আশি ইন্টু এন মাইনাস টু এখান থেকে আমরা এন এর মান বার করবো এবং এখানে বসাবো অ্যান্সার পেয়ে যাব তাহলে এখান থেকে আমরা পঁয়ত্রিশ ইকুয়াল টু এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু এটা লিখতে পারি এখান থেকে আমরা কী বলতে পারি এন ইন্টু এন মাইনাস থ্রি ইকুয়াল টু সত্তর এটা পেয়ে যাচ্ছি সত্তরকে আমরা এমনভাবে লিখবো এই ফর্মে কীভাবে সাত ইন্টু দশ এটা আমরা লিখতে পারি তাহলে এটাকে যদি আমরা লিখি দশ ইন্টু দশ মাইনাস তিন তাহলে আমরা কত পাই সাতকে আমরা দশ মাইনাস তিন হিসেবে লিখতে পারি সত্তর পেয়ে যাই তাহলে উভয় পক্ষ যদি আমরা তুলনা করি এনের মান কত পাবো এখান থেকে দশ পাবো যেটা এখানে যদি আমরা বসাই দশ মাইনাস দুই কত হচ্ছে আট হচ্ছে একশো আশি ইন্টু আট কত হচ্ছে শূন্য চার চোদ্দো অর্থাৎ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে তিন নম্বর অপশান নেক্সট কোশ্চনে চলে যাব কি বলছে এখানে বাংলা এবং ইংলিশ দুটোই নিয়েছি নিয়েছি কারণ বাংলাতে একটু বুঝতে অসুবিধা হতে পারে কি বলছে পি কিউ অ্যান্ড আর ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন টেন ডেজ টোয়েন্টি ডেজ অ্যান্ড থার্টি ডেজ রেসপেক্টিভলি ওয়ার্কিং অ্যালোন অর্থাৎ পি কিউ এবং আর একা একটি কাজ যথাক্রমে দশ দিনে কুড়ি দিনে এবং তিরিশ দিনে করতে পারে তারপর কি বলছে হাউ সোন ক্যান দ্য ওয়ার্ক বি কমপ্লিটেড ইফ পি ইজ অ্যাসিস্টেড বাই কিউ অ্যান্ড আর অন অল্টারনেটিভ ডেজ অর্থাৎ পি এবং সরি কিউ এবং আর একদিন বাদে বাদে কাজ করে এবং কিউ এবং আরকে কে পি অ্যাসিস্ট করে তাহলে তারা কত দিনে কাজটি শেষ করতে পারবে তো পি দিনে একা কাজটি শেষ করতে পারে দশ দিনে কিউ কুড়ি দিনে এবং আর তিরিশ দিনে এদের যদি আমরা এলসিএম বার করি কত পাবো ষাট পি এর দক্ষতা বা এফিসিয়েন্সি কত হয়ে যাবে ছয় কিউ দক্ষতা বা এফিসিয়েন্সি কত হয়ে যাবে তিন এবং আর এর দুই অর্থাৎ পি এক দিনে টোটাল ছয় ইউনিট কাজ করতে পারে কিউ তিন ইউনিট করতে পারে এবং আর এক দিনে দুই ইউনিট করতে পারে যেখানে টোটাল কত আছে ষাট ইউনিট তাহলে এখান থেকে আমরা কি দেখছি সেকেন্ড লাইন থেকে কিউ কাজ করছে ফার্স্ট দিন এবং আর কাজ করছে সেকেন্ড দিন যেখানে কিউকে পি অ্যাসিস্ট করছে এবং আর কে পি অ্যাসিস্ট করছে তাহলে প্রথম দিনে কত ইউনিট কাজ করা হচ্ছে টোটাল ছয় যোগ তিন নয় ইউনিট এবং সেকেন্ড দিনে কত ইউনিট কাজ করা হচ্ছে টোটাল ছয় যোগ দুই অর্থাৎ আট ইউনিট মানে দুই দিনে টোটাল সতেরো ইউনিট কাজ করা হচ্ছে তাহলে এখান থেকে যদি আমরা দেখি টোটাল ষাট ইউনিট যেখানে দুই দিনে সতেরো ইউনিট করে কাজ হচ্ছে তাহলে তিন দিয়ে যদি আমরা গুণ করি একান্ন পাচ্ছি অর্থাৎ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ছয় দিনে টোটাল একান্ন ইউনিট কাজ হচ্ছে বাকি থাকছে আর নয় ইউনিট এই নয় ইউনিট পি এবং কিউ এক দিনে সম্পন্ন করে দিচ্ছে তাহলে নয় ইউনিটের জন্য লাগছে কতদিন এক দিন টোটাল কত দিন হচ্ছে আমাদের সাত দিন অপশান ওয়ান এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে সাত দিনে টোটাল কাজটি সম্পন্ন হয়ে যাচ্ছে যদি আর এবং কিউকে পি অ্যাসিস্ট করে তো নেক্সট কোয়েশ্চনে চলে যাব কি বলছে এখানে সঠিক অ্যান্সার অপশান ওয়ান কুড়ি পয়সা এবং পঁচিশ পয়সার মোট তিনশো চব্বিশটি মুদ্রা যোগ করে একাত্তর টাকা হয় পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা কত তো কুড়ি পয়সা আমরা ধরে নিচ্ছি মুদ্রার সংখ্যা এক্স আর পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা ওয়াই তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু তিনশো চব্বিশ এটা আমাদের এক নম্বর ইকুয়েশান সেকেন্ড কি বলতে পারি টোটাল কত টাকা হচ্ছে কুড়ি পয়সা মানে একের পাঁচ টাকা এবং চব পঁচিশ পয়সা মানে একের চার টাকা তাহলে এক্স সংখ্যক যদি কুড়ি পয়সা থাকে টোটাল কত টাকা হবে এক্স বাই পাঁচ টাকা এবং পঁচিশ পয়সা যদি ওয়াই সংখ্যক থাকে তাহলে কত টাকা হবে ওয়াই বাই চার টাকা টোটাল কত টাকা বলা আছে একাত্তর টাকা তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল টু কুড়ি ইন্টু একাত্তর এটার সাথে কুড়ি গুণ করতে হবে কত পাচ্ছি শূন্য দুই চোদ্দো চোদ্দোশো কুড়ি হচ্ছে তো ফার্স্ট ইকুয়েশন থেকে আমরা যদি এক্সের মান এখানে বসাই কত পাবো তিনশো চব্বিশ মাইনাস ওয়াই চার দিয়ে গুণ করবো চারি চারি ষোলো আট আর এক নয় তিনে চারি বারো বারোশো ছিয়ানব্বই মাইনাস ফোর ওয়াই কুড়ি তাহলে এখান থেকে আমরা বলতে পারি ওয়াই ইকুয়াল টু চোদ্দোশো কুড়ি মাইনাস বারোশো কত পাচ্ছি চার দুই এক একশো সঠিক অ্যান্সার তাহলে এখানে আমাদের তিন নম্বর অপশন হয়ে যাচ্ছে কারণ পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা চেয়েছে এক্সের মান কত সেটা আমরা পেয়ে গেলাম তো নেক্সট কোয়েশ্চনে চলে যাব এটা আর করা যায় অ্যালিগেশনের মাধ্যমে যেটা আমি করছি না সেটা আরও বড় হবে এবং ক্যালকুলেশন করতে হবে একটু বেশি তো আমার এটাই সহজ মনে হয়েছে তো এটা এভাবেই করালাম তো নেক্সট চলে যাব কি বলছে একটি ক্রিকেট দলে এগারো জন খেলোয়াড় এবং কোচের গড় বয়স আঠারো বছর অর্থাৎ বারো জনের গড় বয়স বলা আছে এখানে আঠারো বছর যদি কোচের বয়স গণনা না করা হয় অর্থাৎ জনের জনের গড় গড় বয়স 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 যদি দেখা হয় তাহলে বছর বছর করে কমে যায় যায় অর্থাৎ হয়ে কোচের নির্ণয় করুন তো এখান থেকে আমরা কোচের যে বয়সটা ধরবো সেটা আঠারো ধরবো এবং এখানে আমরা কি দেখতে পাচ্ছি কোচ চলে যাওয়ার জন্য গড় বয়স এগারো করে কমে যায় অর্থাৎ এগারো জনের গড় বয়স যদি এক করে কমে তাহলে টোটাল কত কমবে এগারো কমবে যেটা কোচের বয়সের মধ্যে ছিল তাহলে কোচের বয়স কত হয়ে যাবে উনতিরিশ বছর তিন নম্বর অপশান রাইট অ্যান্সার হয়ে যাবে তো জাস্ট এইটুকু করলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব তো অনেকের মনে হতে পারে এটা কীভাবে করলাম বুঝতে পারিনি তো আমি একটু বুঝি বুঝিয়ে দেবো তো এখানে বলছে বারো জনের গড় বয়স আঠারো বছর এক থেকে টোটাল কতজন আছে বারো জন তো এখানে প্রত্যেকের বয়স আঠেরো বছর করে হতে হবে তবেই বারো জনের গড় বয়স আঠেরো হবে কারণ আমরা যদি দেখি তিনজনের গড় জনের প্রত্যেকের বয়স পাঁচ বছর করে তাহলে গড় বয়স এখানে কত পাবো পনেরো ভাগ তিন পাঁচ অর্থাৎ সেম পাবো অর্থাৎ গড় বয়স এখানে আঠেরো বলছে মানে প্রত্যেকের বয়স আঠেরো করে ধরে নেব তবেই আমরা গড় বয়সটাকে আঠেরো পাবো এখন বারো নম্বর বাদ যাচ্ছে অর্থাৎ টোটাল এখানে থাকছে কত এক থেকে টোটাল এখানে আছে এগারো জন প্রত্যেকের বয়স কত হচ্ছে সতেরো করে অর্থাৎ এখানে প্রত্যেকের বয়স সতেরো করে পাচ্ছি তাহলে আমরা কি দেখছি আগে বয়স ছিল আঠারো করে এখন এক করে কমছে টোটাল কত কমছে এগারো কমছে এই এগারো নিশ্চয়ই যে লোক বাদ চলে গেছে তার মধ্যে ছিল সে আসলেই আবার আঠারো হয়ে যাবে প্রত্যেকের গড় বয়স তাহলে এই এগারো বছরটা যে কোচ যিনি বাদ চলে গেছেন তার বয়সের মধ্যেই অর্থাৎ টোটাল আমরা ধরে নিয়েছিলাম আগে তার বয়স আঠারো তিনি চলে যাওয়ার ফলে এক বছর করে কমে যাচ্ছে অর্থাৎ এগারো টোটাল এগারো কমছে অর্থাৎ এখানে উনতিরিশ হচ্ছে তার বয়স এভাবেই কিন্তু আমরা জাস্ট ফার্স্ট এইটুকু ক্যালকুলেশন করলাম অ্যান্সার পেয়ে গেলাম এটা জাস্ট আমি বোঝানোর জন্য করলাম এত কিছু করার কোনো দরকার নেই যদি কারোর মনে হয় এইভাবে করবো না এভাবে বুঝতে পারছি না তো বেসিক যে ফর্মুলা আছে এখানে বারো জনের গড় বয়স বলা আছে আঠেরো তাহলে বারো জনের টোটাল বয়স কত হয়ে যাবে বারো গুণ আঠারো এবং এগারো জনের গড় বয়স বলা আছে সতেরো তাহলে টোটাল বয়স কত হয়ে যাবে এগারো গুণ সতেরো এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব অ্যান্সার কিন্তু এখানে আমাদের গুণ করতে হবে যে কারণে আগের প্রসেসটা বললাম যদি বুঝতে পারেন সেটা করবেন যদি না বুঝতে পারেন এটা করবেন কোনো প্রবলেম নেই তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তিন নম্বর অপশান নেক্সট কোশ্চেন চলে যাব কি বলছে সিক্স সেন্টিমিটার উচ্চতা সম্পন্ন একটি কঠিন চোঙের আয়তন হলো দুশো একত্রিশ সেমি চোঙের ব্যাসাধ্য কত সেটা আমাদের নির্ণয় করতে হবে তো চোঙের আয়তন এর সূত্র কি পাই আর স্কোয়ার এইস চোংয়ের আয়তন যেটার মান বলা আছে এখানে আমাদের কত দুশো একত্রিশ পাই মানে কত বাইশ বাই সাত যদি আমরা এগারো দিয়ে ক্যালকুলেশন করি এখানে কত পাবো দুই আর এক আর এইসের মান কত দেওয়া আছে এখানে ছয় দেওয়া আছে যদি ক্যালকুলেশান করি তিন দিয়ে দুই আর সাত তাহলে এখানে আর স্কোয়ার ইকোয়াল টু কত পাচ্ছি ঊনপঞ্চাশ বাই চার তার মানে এখান থেকে আমরা আরের মান কত পাচ্ছি সাত বাই দুই তাহলে আর হয়ে যাচ্ছে তিন পয়েন্ট পাঁচ সেমি চার নম্বর অপশান আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাব কি বলছে বারাণসীর জনসংখ্যা এত বার্ষিক জন্মহার এবং মৃত্যু হার যেটা নয় পার্সেন্ট এবং সাত পার্সেন্ট হলে দু বছর পরে জনসংখ্যা গণনা করুন তো এখানে প্রত্যেক বছর কিছু জন্মাচ্ছে এবং কিছু মরছে সাত পার্সেন্ট সরি নয় পার্সেন্ট জন্মাচ্ছে এবং সাত পার্সেন্ট মরছে তাহলে অ্যাকচুয়ালি বাড়ছে কত সাত মাইনাস সরি নয় মাইনাস সাত দুই পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে তাহলে এখানে দুই লাখ পঁচিশ হাজার ইন্টু দুই পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে প্রথম বছর এটা আমাদের প্রথম বছর যত বৃদ্ধি পেল তত ঠিক একইভাবে সেকেন্ড বছর বৃদ্ধি পেয়েছে এখানে অ্যাকচুয়ালি সাকসেসিভ আমাদের কাজে লাগাতে হবে সাকসেসিভ কাজে লাগালে আমরা অ্যান্সার পেয়ে যাব তো দুটো জিরো দুটো জিরো কাটছে একটা জিরো একটা জিরো কাটলো এখানে যদি আমরা পাঁচ দিয়ে ক্যালকুলেশন করি পঁয়তাল্লিশ এখানে দুই দুই দিয়ে এখানে কত পাবো তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি টোটাল দুই লাখ চৌত্রিশ হাজার নব্বই পাবো যেটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে তিন নম্বর অপশান নেক্সট কোশ্চানে চলে যাব কি বলছে রবি এবং সুমিতের বেতনের অনুপাত টুইস টু থ্রি যদি প্রত্যেকের বেতন তিন হাজার টাকা বৃদ্ধি পায়। তবে তাদের বেতনের নতুন অনুপাত পঁয়ত্রিশ ইনটু ইস পঞ্চাশ হয় সুমিতের নতুন বেতন কত সেটা আমাদের নির্ণয় করতে হবে তো এখানে আমরা তিনটে জিরো নিয়ে ক্যালকুলেশন করব না জাস্ট এখানে প্রত্যেকের তিনটে করে জিরো আছে লাস্টে বসিয়ে দেব তো আমরা ধরে নিচ্ছি টু এক্স এবং থ্রি এক্স প্রত্যেকের বেতন তিন করে বৃদ্ধি পাচ্ছে নতুন বেতন কত পাচ্ছে এখানে পঁয়ত্রিশ বাই পঞ্চাশ পাচ্ছি এটা আমি এই বেসিক দিয়েই ক্যালকুলেশন করব এখানে তাহলে আমাদের ক্যালকুলেশনটা সুবিধা হবে আমি যদি শর্ট ট্রিক্সের মাধ্যমে করতে যেতাম সেক্ষেত্রে আমাদের বড়ো বড়ো গুণ করতে হতো তো এখানে কী বলছে ফার্স্ট আমরা পাচ্ছি কত একশো এক্স প্লাস একশো পঞ্চাশ ইকুয়াল টু একশো পাঁচ এক্স প্লাস একশো পাঁচ তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি ফাইভ এক্স ইকোয়াল টু পঁয়তাল্লিশ এক্সের মান কত হচ্ছে নয় তাহলে এখানে আমাদের কী বলছে সুমিতের নতুন বেতন কত এখানে আমাদের বেরিয়েছে তিন নং সাতাশ অর্থাৎ তিনটে জিরো বসিয়ে দেবো লাস্টে যেহেতু এখানে আমরা তিনটে জিরো কম নিয়ে ক্যালকুলেশন করেছিলাম তিন হাজার বৃদ্ধি পেয়েছে তাহলে টোটাল আমাদের তিরিশ হাজার হয়ে যাবে চার নম্বর অপশান রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট কোশ্চেন চলে যাব কী বলছে এবিসি একটি ত্রিভুজ ও ত্রিভুজের পরিধি কেন্দ্র তাহলে এখানে ও সি ও সি কত ষাট ডিগ্রি তাহলে এখানে সি এই কোণের মান কত সেটা আমাদের নির্ণয় করতে দিয়েছে তো আমরা কি জানি কেন্দ্রস্থ কোণ বৈস্ত কোণের দ্বিগুণ হয় কেন্দ্রস্থ কোণ বৈস্ত কোণের দ্বিগুণ তাহলে এখানে এটা আমরা বলতে পারি বি ও সি ইকোয়াল টু টু বিএসি কোন সি টু কোন বিএসি এটার মান আমাদের বলা আছে ষাট তাহলে কোন এর মান কত হয়ে যাবে তিরিশ এটার মান কত হয়ে যাবে তিরিশ সঠিক অ্যান্সার হয়ে যাবে দুই নম্বর অপশান তো নেক্সট কোয়েশ্চনে চলে যাব কি বলছে সরলতম মান আমাদের নির্ণয় করতে হবে এখানে তো সাত দুই নয় নয়ের পাওয়ার যদি তিন হয় তাহলে আমরা সাত শূন্য তিরিশ পেয়ে যাই এটার অর্থ কী একের চার তো মানে পাওয়ারে আমাদের চার চলে আসবে বাই নয় বাই পাওয়ারে এক বাই চার চলে আসবে তাহলে যদি ভাগ থাকে সেক্ষেত্রে আমাদের পাওয়ার বিয়োগ করতে হয় এক বাই চার এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি দুই বাই চার অর্থাৎ নয়ের পাওয়ার এখানে আমরা কত পাচ্ছি এক বাই দুই এখানে আমরা তিনের পাওয়ার আবার দুই নয়টাকে লিখতে পারি ইন্টু এক বাই দুই তাহলে দুই দুই কাটছে এখানে আমরা টোটাল কত পাচ্ছি তিন অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার হয়ে যাবে দুই নম্বর অপশান রাইট অ্যান্সার নেক্সট কোশ্চনে চলে যাবো কী বলছে একটি বই পঁচিশ পয়েন্ট ছয় পাঁচ টাকায় বিক্রি করে একজন বণিকের পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে সে যদি একত্রিশ পয়েন্ট শূন্য পাঁচ টাকায় বিক্রি করতো বইটি তবে তার শতকরা কত লাভ বা ক্ষতি হতো সেটা আমাদের নির্ণয় করতে হবে তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি পাঁচ পার্সেন্ট ক্ষতি অর্থাৎ একশো টাকায় যদি বইটি কেনে সে বিক্রি করছে পঁচানব্বই টাকায় যেটা আমাদের বিক্রয় মূল্য বলা আছে পঁচিশ পয়েন্ট পঁয়ষট্টি পয়সা তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্যটা নির্ণয় করে ফেলতে পারবো পয়েন্ট তুললাম একশো কাটলাম যদি আমরা পঁচানব্বই দিয়ে ক্যালকুলেশন করি এখানে পাবো কত সাতাশ তাহলে সাতাশ আমাদের কস্ট প্রাইস বেরিয়ে আসলো এখন কি বলছে বিক্রয় মূল্য সেলিং প্রাইস বলা আছে একত্রিশ পয়েন্ট শূন্য পাঁচ তাহলে এখান থেকে আমাদের লাভ হচ্ছে প্রফিট হচ্ছে কত টাকা ফোর পয়েন্ট জিরো ফাইভ টাকা প্রফিট হচ্ছে এখানে আমাদের তাহলে পারসেন্টেজ নির্ণয় করতে গেলে আমরা সবসময় কস্ট প্রাইজের উপর নির্ণয় করি ফোর পয়েন্ট জিরো ফাইভ বাই টোয়েন্টি সেভেন ইন্টু হানড্রেড যেহেতু পারসেন্টেন্স নির্ণয় করলাম পয়েন্ট আর একশো কাটলাম সাতাশ দিয়ে যদি আমরা কাটি এক পাঁচ অর্থাৎ এখানে হয়ে যাবে পনেরো পার্সেন্ট লাভ এক নম্বর অপশান এখানে রাইট অ্যান্সার হবে নেক্সট কোয়েশ্চেন চলে যাব কী বলছে দুটি বৃত্তের পরিধি যথাক্রমে একশো আটানব্বই সেমি এবং তিনশো বাহান্ন সেমি বলা আছে তাদের ব্যাসার্ধের মধ্যে পার্থক্য কী সেটা আমাদের নির্ণয় করতে হবে তো পরিধি বৃত্তের পরিধি প্রথম বৃত্তের ব্যাসার ধরে নিচ্ছে আর ওয়ান সেকেন্ড বৃত্তের ধরছি আর টু তাহলে টু পাই আর ওয়ান এটা আমাদের প্রথম বৃত্তের পরিধি ইকুয়াল টু একশো আটানব্বই পাই মানে বাইশ বাই সাত যদি আমরা এগারো দিয়ে কাটি এখানে কত পাবো এক আট আর এখানে পাবো দুই দুই দিয়ে কাটলে পাব নয় তাহলে এখান থেকে আমরা আর ওয়ানের মান কত পাচ্ছি তেষট্টি বাই দুই একইভাবে টু ইন্টু বাইশ বাই সাত ইন্টু আট টু ইকাল টু তিনশো বাহান্ন যদি এগারো দিয়ে কাটি এখানে আমরা কত পাব তিন আর দুই যদি চার দিয়ে কাটি কত পাবো আট তাহলে আট টু এর মান কত পাচ্ছে এখানে তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করি ছাপ্পান্ন মাইনাস তেষট্টি বাই দুই কত পাচ্ছে এখান থেকে যেহেতু আমাদের ব্যাসার্ধের পার্থক্য নির্ণয় করতে দিয়েছে একশো বারো মাইনাস তেষট্টি বাই দুই অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি ঊনপঞ্চাশ বাই দুই যেটা হয়ে যাচ্ছে চব্বিশ পয়েন্ট পাঁচ চার নম্বর অপশন আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে নেক্সট কোয়েশ্চেন চলে যাবো কী বলছে মান নির্ণয় করতে বলেছে একশো পঞ্চাশ টাকা যদি আমরা ভাঙি তাহলে আমরা এখানে কত পাব যদি আমরা একশো পঞ্চাশকে লসাগু করি দুই ইন্টু পাঁচ ইন্টু পাঁচ ইন্টু তিন একশো পঞ্চাশ হয়ে যাচ্ছে তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি পাঁচ বেরিয়ে আসছে রুট সিক্স মাইনাস চুয়ান্ন ছয় ইন্টু নয় নয় মানে রুট করলে তিন পাবো রুট সিক্স মাইনাস চার ইন্টু ছয় চার মানে রুট করলে দুই পাবো রুট সিক্স তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি ফাইভ রুট সিক্স মাইনাস ফাইভ রুট সিক্স অর্থাৎ বিয়োগ করলে জিরো পাচ্ছি তিন নম্বর অপশান এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে নেক্সট কোয়েশ্চেন চলে যাবো কী বলছে রোহিত একটি সংখ্যাকে দুই দ্বারা ভাগ করার পরিবর্তে সংখ্যাকে দুই দ্বারা গুণ করে ফলাফলের সংখ্যাটি অর্থাৎ দুই দ্বারা গুণ করার ফলে আমরা ধরে নিচ্ছি সংখ্যাটি এক্স দুই দিয়ে গুণ করে দুই দ্বারা গুণ করার ফলে সংখ্যাটি সঠিক মানের কত শতাংশ সঠিক মান মানে এক্স বাই দুইয়ের কত শতাংশ এক্স বাই দুই এটা বাই টু এক্স ইন্টু ফলাফলের সঠিক মানের কত শতাংশ ফলাফলে সঠিক মানের কত শতাংশ সেটাই আমাদের নির্ণয় করতে হবে একটু ভুল করলাম ফলাফলের অর্থাৎ টু এক্স এটার সঠিক মানের কত শতাংশ সঠিক মান মানে এক্স বাই টু এক্স বাই টু এটার কত শতাংশ ইন্টু একশো যেহেতু শতাংশ নির্ণয় করতে দিয়েছে তাহলে টু এক্স ইন্টু টু বাই এক্স ইন্টু একশো পার্সেন্টেজ এক্স এক্স কাটছে অর্থাৎ এখানে টোটাল চারশো পার্সেন্টেজ হয়ে যাচ্ছে চার নম্বর অপশানে এখানে রাইট অ্যান্সার হচ্ছে নেক্সট কোয়েশ্চনে চলে যাব কি বলছে একটি নির্দিষ্ট হারে পনেরো বছর ছ মাসের অর্থের পরিমাণ নিজে তিন গুণ হয়ে যায় অর্থাৎ অ্যামাউন্ট এখানে নিজে তিন গুণ হয় আমরা ধরে নিচ্ছি যে অর্থ সেটা হচ্ছে পি পরিমাণ নিজের তিন গুণ মানে থ্রি হয়ে যাবে এটা অ্যামাউন্টটা তাহলে এখানে এসআই এর মান কত হয়ে যাবে টু পি তাহলে টু পি টু পি টিয়ের মান কত পনেরো বছর ছয় মাস পনেরো গুণ বারো অর্থাৎ এখানে আমরা টোটাল পাচ্ছি একশো আশি মাস প্লাস ছয় অর্থাৎ একশো ছিয়াশি মাস যদি আমরা বছর করি ভাগ বারো করে দেব তাহলে টি এর মান একশো ছিয়াশি বাই বারো ইন্টু আর বাই একশো তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশান করি পিপি কাটছে যদি আমরা দুই দিয়ে ক্যালকুলেশান করি ছয় এখানে পাবো নয় আর তিন তিন দিয়ে ক্যালকুলেশন করলে দুই এখানে পাবো তিন আর এক তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি কত আসছে আমাদের এখানে এর মান এখানে দুই আছে আর এখানে দুই অর্থাৎ চারশো বাই একত্রিশ এটা আমাদের চলে আসছে পিয়ের মান চারশো বাই একত্রিশ যেহেতু এখানে টু ছিল আর এখানে আমাদের একত্রিশ আর এখানে একটা দুই আছে তাহলে নেক্সট কী বলছে কত বছরে তার নিজের দ্বিগুণ হবে অর্থাৎ অ্যামাউন্টটা কত বছরে টুপি হবে টুপি মানে এস এর মান কত হবে এখানে পি হবে এর মান পি ইকুয়াল টু পি ইন্টু আরের মান আমরা পেয়েছি চারশো বাই একত্রিশ বাই একশো ইন্টু টিয়ের মান বার করতে হবে শুন ডবল জিরো ডবল জিরো কাটছে তাহলে পিপি কাটছে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি টি এর মান কত পাচ্ছি একত্রিশ বাই ফোর অর্থাৎ চারশো তা আঠাশ সাত তিন বাই চার সাত পূর্ণ তিন বাই চার এটাকে আমরা লিখতে পারি যদি আমরা মাস বার করি ভাগ সরি গুণ বারো করবো চার দিয়ে ক্যালকুলেশন করলে তিন অর্থাৎ সাত বছর ন নয় মাস পাব সঠিক অ্যান্সার এখানে আমাদের হয়ে যাবে তিন নম্বর অপশান নেক্সট কোশ্চেন চলে যাবো কী বলছে একটি সংখ্যার সরি কী বলছে একটি সংখ্যার পঁয়ষট্টি পার্সেন্ট একই সংখ্যার পঁচিশ পারসেন্টের চেয়ে একশো কুড়ি বেশি অর্থাৎ পঁয়ষট্টি পার্সেন্ট সেই সংখ্যার পঁচিশ পারসেন্টের থেকে একশো কুড়ি বেশি অর্থাৎ এখান থেকে পঁয়ষট্টি পার্সেন্ট মাইনাস পঁচিশ পার্সেন্ট করে একশো কুড়ি ইকুয়াল টু সমান করতে পারি অর্থাৎ এদের মধ্যে ডিফারেন্সটাই তোমাদের বলে দিয়েছে তো শূন্য চার অর্থাৎ চল্লিশ পার্সেন্ট ইকুয়াল টু কত পাচ্ছি আমরা একশো কুড়ি শূন্য শূন্য কাটছি চার দিয়ে কাটলে কত পাচ্ছি তিন তাহলে সেই সংখ্যার কুড়ি পার্সেন্ট কত অর্থাৎ কুড়ি পার্সেন্টে যদি আমরা নির্ণয় করি এখানে কত পাবো কুড়ি গুণ তিন ষাট পাবো সঠিক অ্যান্সার এখানে আমাদের হয়ে যাবে এক নম্বর অপশন তো এই হচ্ছে আজকের আমাদের লাস্ট কোশ্চেন টোটাল পনেরোটি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িটা নিয়ে আসতে পারলাম না আজ তো এখানেই শেষ করব ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক করবেন বন্ধুদের মধ্যে একটু শেয়ার করবেন সকলের মধ্যে ছড়িয়ে পড়ে আর নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে তো থ্যাংক ইউ গুড বাই